গুড মর্নিং সকলকে। আজ কোজাগরী লক্ষ্মী পুজো, তাই সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা। আমি সকালবেলায় হালকা একটু রেডি হয়ে ওই বাড়ি চলে গেছি। ওই বাড়িতে গিয়ে যেটা প্রথম কাজ আমার, সেটা হলো আলপনা দেওয়া। প্রতিবারের মতো এবারও আলপনা দিলাম। সমস্ত ঘরে বাইরে সব জায়গায় আলপনা দেওয়ার পর মা মোটামুটি ঘর ঠট দিয়ে রেডি করে রেখেছে। আর আমাদের শরৎ ঠাকুরের পুজো হয়, তো শরৎ ঠাকুরটা রেডি করার পর চলে এসেছি আমি রান্নাঘরে। রান্নাঘরে প্রথমে বানাচ্ছি হলো খোয়ের মোয়া, যেটা আমাদের উপরা বলে। উপরা রেডি হওয়ার পর আমি বাকি যে টুকু খই বেঁচে ছিল সেটা দিয়ে মোয়া বানাচ্ছি। দেন আমি ভাজলাম লুচি, ভোগের জন্য লুচি সুজি। তারপর চলে গেলাম একদম ঠাকুর ঘরে। ততক্ষণে পুরোহিত মশাই চলে এসেছেন আর পুজো শুরু হয়ে গেছে। তো আমাদের এরকম কলা বউ, আর কলা বউকেও সুন্দর করে সাজাতে হয় স্বরাজ ঠাকুরের সঙ্গে সঙ্গে। এরপর মা করলো আরতি, আমি একটু ভিডিও করে নিলাম এই ফাঁকে। কোনোরকমে একটু র চা খেয়ে চলে এসেছি আমার বাড়িতে। আমার বাড়িতেও পুজো ফেলনা নয়, আমার বাড়ির পুজো প্রতিবার ঘটা করেই করি। এবার মন মেজাজ একটু খারাপ, তো ওরকম আড়ম্বর নেই, তবুও যেটুকু পারছি সেটুকু করেছি। তো এই বাড়িতে এসেও আমার ঘরে আলপনা দিলাম। আলপনা দেওয়ার পর সোজা আমার কাজ হলো ঠাকুরের ড্রেস। আমার ঠাকুরের ড্রেসের ব্যাপারে আমি বরাবরই খুঁতখুঁতে, আমি নিজের ব্যাপারেও যতটা ঠাকুরের ব্যাপারেও ততটা। তো আমি গতকাল সব চুজ করে করে ঠাকুরের জামাকাপড় কিনে এনেছি। তো ঠাকুররা সমস্ত সেজে গুজে স্নান করে জামাকাপড় পরে রেডি, আমার এই কটাই ঠাকুর আছে। আর এর সঙ্গে এরপর আমি ফুল বেলপাতা সমস্ত রেডি করে ও পেঁচাকে রেডি করিয়ে তারপর আমি আমার মতো মন্ত্র পড়ে যেটুকু পারি সেইভাবে লক্ষ্মীর আরাধনা করলাম আমার ঘরে। আমার ছোট্ট একটা সিংহাসন সুন্দর করে সাজিয়ে যেটুকু পেরেছি সেটুকু করেছি। এরপর হলো ভোগ নিবেদনের পালা। তো আমি বাড়িতে তিন চার রকমের ফল, নাড়ু, মোয়া নিজের হাতের বানানো প্রথম মোয়া দিচ্ছি, খোয়ের মোয়া আর সন্দেশ মিষ্টি, এই দিয়েই ভোগ নিবেদন করি প্রতিবারের মতো। এবারও করেছি তাই। তারপর আরতির পালা, ঠাকুরের কাছে মনোবাসনা করে আমি আরতি করে তারপর আমার কোজাগরী লক্ষ্মী পুজো শেষ করলাম। ঈশ্বরের কৃপায় সকলে ভালো থেকো, সুস্থ থেকো।